মুদ্দালাম থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতে একটা গাছ লাগা হয়ে যায় জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায় আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেন ওয়াজিল্লিম মামদুদ জান্নাতি মানুষগুলোকে শীতল ছায়া দান করা হবে জান্নাতি মানুষগুলোকে শীতল ছায়া দান করা হবে আমরা জানি ময়দানে মাহশর একটা ছায়া হবে যেই ছায়ার নাম হবে আরশে আযীমের ছায়া সেই দিন জান্নাতি মানুষগুলোকে আরশে আযীমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ওই আরশে আযীমের ভিতরে সাত প্রকারের মানুষকে আরশে আযীমের ছায়া দান করা হবে একটা ছায়া হলো যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আলহামদুলিল্লাহ বলবে সুবহানাল্লাহ বলবে জান্নাতে গাছ হয়ে যাবে ওই জান্নাতের গাছের ছায়া আল্লাহ পাক মুমিন মর্দে মুজাহিদ মুসলমানকে দান করা হবে ওই গাছের ছায়ার দীর্ঘ কতটুকু লম্বা হবে তাও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গাছের ছায়া 100 বছর পর্যন্ত যদি দড়াইত থাকো ওই গাছের ছায়া শেষ হবে না অর্থাৎ ওই গাছের ছায়া 100 বছর পর্যন্ত লম্বা হবে যদি একবার আলহামদুলিল্লাহ বলি সুবহানাল্লাহ বলি লাভ আছে না ক্ষতি জোরে বলো লাভ না ক্ষতি লাভ সকাল সন্ধ্যা বলবো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত এমন ঘটনাক্রমে একজন সাহাবী রসূলের দরবারে যে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জান্নাতে গাছ দিবেন যে গাছের ছায়া 100 বছরের দূরত্ব হবেন আর কি আল্লাহ পাক আমাকে আর কিছু দিবে না আল্লাহর হাবিব ডাকতে বলেন সাহাবী শুনে রাখো এই দুনিয়াতে যারা আলহামদুলিল্লাহ বলে মুমিনের খাতায় নাম লেখাইবে মুত্তাকিনদের খাতায় নাম লেখাইবে মুজাহিদদের খাতায় নাম লেখাইবে মুহাজিরের খাতায় নাম লেখাইবে এই মানুষগুলোকে জান্নাত যাওয়ার আগে আল্লাহ পাক দুইটা ঝর্ণা দান করবে যে দুইটি ঝর্ণা দান করা হবে ওই দুইটি ঝর্ণার একটির মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো মুমিন বান্দাগুলোকে গোসল করাইবেন গোসল করানোর সাথে সাথে আল্লাহ পাক আবার মর্দে মুজাহিদ মুমিন গুলোকে আল্লাহ পাক ময়দানে মাহশরে 5টি নিয়ামত দান করবে কয়টি নিয়ামত 5টি নিয়ামত যেই 5টি নিয়ামত জিন্দেগিতে মুসলমান কোনদিন এই পৃথিবীতে পাবে না আখেরাতে তাদের জন্য বরাদ্দ করা রয়েছে এই পৃথিবীতে পাবে না আবার যদি আমরা তালাশ করতে চাই তাহলে কিছু কিছু মানুষের ভিতরে আল্লাহ পাক তার সামঞ্জস্য রেখে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই ঝর্ণার ভিতরে গোসল করানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে ওই মুমিন ব্যক্তিকে যে 5টি নিয়ামতের মধ্যে প্রথম নিয়ামতটা দান করবেন তার মধ্যে থেকে প্রথম নিয়ামতটা হচ্ছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমার বডিটা 60 হাত লম্বা বানাই দিবে 3.5 হাত লম্বা আমি এর থেকে বেশি না কথা ঠিক তো ব্যাটি 3.5 হাত অথবা 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 6 ইঞ্চি এর থেকে বেশি লম্বা না ও মুরব্বি বাপজান যুবক ভাইরা আমার জান্নাতি মেহমান হবেন ঝর্ণাতে গোসল করানো হবে আপনাকে আল্লাহ পাক 60 হাত বলিদান করবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর উদ্দান করবেন আমাদের বাবা কথা ঠিক না ব্যাটি আমাদের কি বাবা সমস্ত মানুষের বাবা 2 নম্বর নিয়ামত এই পৃথিবীতে আল্লাহ পাক একজন নবী পাঠাইছেন যে নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
মুরব্বি বাব যে তোমার চেহারা কালো, আপনার বয়স হলো 70 বছর বয়স, এই 70 বছর বয়সে আপনি ইন্তেকাল করেছেন। ও মা, 70 বয়সে মা গো তুমি ইন্তেকাল করেছো, 40 বছর বয়সে ইন্তেকাল করেছো, তুমি যে কোনো বয়সে 40-এর বা 30-এর অধিকের বয়সের কথা আমি বলতেছি, 30-এর অধিকের বয়সে তুমি মৃত্যুবরণ করেছো, ময়দানে মাহশরে আল্লাহ পাক ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স 33 বছর, কেউ বলেছেন 25 থেকে 33 বছরের যুবক হয়ে আল্লাহ পাক তোমাকে আলমে বরজাত থেকে নিয়ে একদম ওই ঝর্ণার ভিতরে গোসল করানোর সাথে সাথে 33 বছরের যুবক, 25 বছরের যুবক আল্লাহ পাক তোমাকে বাড়াই দিবে। এই যে দাড়িগুলো ভেঙে গেছে আপনার, এই তো কতগুলো মুরব্বী বাপ যান দাড়িগুলো ভেঙে গেছে আপনার, আপনি যদি এই টাইমে মৃত্যুবরণ করে ওই ঝর্ণাতে গোসল করানোর সাথে সাথে আপনার বয়স হবে 25 থেকে 33। কে বলেন খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? পুরো বয়স দিলে তো জান্নাতের হুর দিবে, মজা পাবেন না, কথা ঠিক না ভাই? এক একটা জান্নাতি মানুষগুলোকে আল্লাহ পাক 70,000 করে হুর গিলবান দান করবেন। এই দুনিয়াতে যা নেককার স্ত্রী মমিন হবে আল্লাহ পাক তাকেও দান করবেন, এই নেককারী স্ত্রী আবার হুরদের থেকে পাওয়ারশীল বেশি হবে, দেখতে চমৎকার এত সুন্দর চেহারার অধিকারী হবে। এই দুনিয়াতে আমার যে স্ত্রী নেককার হয়েছে আল্লাহ পাক তাকেও দান করবে, হুরদের চাইতে বেশি লাবণ্যময় সুন্দরী রূপসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দিগির স্ত্রী যদি এই আখিরাতের ময়দান থেকে যদি এই দুনিয়াতে কোনো উকি মারে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। 3 নম্বর নিয়ামত হচ্ছে যাদেরকে আল্লাহ পাক ওই ঝর্ণার ভিতরে গোসল করাবেন, ওই ঝর্ণার ভিতরে গোসল করাবেন। 3 নম্বর হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ পাক এমন একটা পয়গম্বর দান করেছেন যেই পয়গম্বরের গলার কণ্ঠস্বর এত চমৎকার ছিল, তিনি যদি কিতাব তেলাওয়াত করতেন আল্লাহ দেওয়ার পক্ষ থেকে বড় নিয়ামত কিতাব, এই কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন আকাশ দিয়ে কোনো পাখি যদি উড়ে যাইতেন ওই নবীজির কিতাব তেলাওয়াত শ্রবণ করতেন। জোরে বল সুবহানাল্লাহ। পাহাড়গুলো তার তেলাওয়াত শুনতেন, জঙ্গলের পাখিগুলো তার তেলাওয়াত শুনতেন। এই নবীর নবীর এই নবীর নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এত গলার কণ্ঠস্বর, মধুমাখা গলার কণ্ঠস্বর আল্লাহ দান করেছে। এই দুনিয়াতে কিছু কিছু হাফেজ রয়েছেন যাদের তেলাওয়াত শুনলে অন্তর শীতল হয়ে যায়, মনে হয় আসমান থেকে এখন বুঝি কোরআন নাজিল হচ্ছে, কথা ঠিক না ঠিক? মনে হয় এখন কোরআন নাজিল হচ্ছে, কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়। আবেদ সাহেবরা যখন রমজান মাসে খতমুল কোরআন যখন তেলাওয়াত করে এত সুন্দর লাগে, এত মধুর লাগে, নামাজ শেষ হয়ে গেলে এ হাফেজ কি জড়াই ধরে আমরা চোখের পানিগুলো ফেলি, এত সুন্দর তেলাওয়াত কোরআন তেলাওয়াত করে। তফসিরে কিতাবের ভিতরে আসছে কিলা মুফাসসিরিন বলেন মাদ্রাসার তলাবা আজিজ, এই দেওবন্দ মাদ্রাসার তলাবা আজিজ দেখুন দেওবন্দের গুরুস্থান রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন কোন ওলামা একরাম বলেন এই মাদ্রাসার তলাবা আজিজ হেঁটে যাওয়ার কারণে ওই গুরুস্থানের রাস্তা দিয়ে যাওয়ার কারণে কোরআনের বরকতে ওই ওই গুরুস্থানের কবর আজাব 3 দিন পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে নবীজির উম্মতকে আল্লাহ পাক এই দুনিয়ার মুসলমান বাবা যেগুলোকে আল্লাহ পাক এই নিয়ামত দান করবেন, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছেন কিন্তু গলার কণ্ঠস্বর খুব ভালো না, শুনতে মজা লাগে না, কিন্তু
কুরআন তেলাওয়াত যখন আপনি করতেন দুনিয়ার মানুষ যদি খুশি না হতেন কিন্তু তোমার তেলাওয়াতে আমার আল্লাহ খুশি হয়ে যেতেন তোমার প্রত্যেকটি আয়াতে কারিমার অর্থ তেলাওয়াতের জবাব আমার আল্লাহ দিতেন এই পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যে ইবাদত এত মনোযোগ সহকারে আল্লাহ শুনেন এবং দেখেন একমাত্র পৃথিবীর মাঝে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াত আল্লাহ পাক নিজে ডাইরে শ্রবণ করে কারণ এটা আল্লাহর কিতাব এটা কার কিতাব আল্লাহর কিতাব এটা আল্লাহর কালাম আল্লাহর কথা এজন্য আল্লাহর কথা যখন তেলাওয়াত করা হয় ডাইরেক্ট পৃথিবীর কেউ শুনুক আর না শুনুক আমার সৃষ্টিদাতা আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আরশ আযীমের মালিক নিজে শ্রবণ করেন জোরে বলুন সুবহানাল্লাহ এর থেকে আনন্দদায়ক আর কি হতে পারে কথা ঠিক কি না আমি এমন একটা ইবাদত করতেছি যে ইবাদত সরাসরি আমার আল্লাহ শুনতেছে ময়দানে মাহশার ঝর্ণার ভিতরে গোসল করানোর সাথে সাথে ওই মুরব্বী বাপজান যুবক ভাইকে ওই পর্দার সেই মা বোনগুলোকে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো গলার কণ্ঠ সর্দান করা হবে কি মধুর তেলাওয়াত করবেন ময়দানে মাহশার এত সুন্দর আপনার গলার কণ্ঠ আল্লাহ পাক দান করবেন চতুর্থ নম্বর নিয়ামত হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ পাক এমন একটা নবী পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন যে নবীর চেহারা ওই জামানার অদ্বিতীয় আর নাই কিলা মুফাসসিরিন কোন কোন ওলামায়ে কেরাম তাফসীর করেন এই দুনিয়ার কিয়ামত